হাই গাইস, আজ আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সর্ষে মাছ রান্না করতে হয়। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছটাকে, রুই মাছ, নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে আমরা একটা মশলা করে নেব। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। পেস্টটা রেডি হয়ে গেছে। আবার একটা একটা পেঁয়াজ আর 8-10টা রসুন দিয়ে একটা পেস্ট করে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। 12-15 পিস মাছের জন্য আমি সেই অনুপাতটা বলছি। কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন। তারপরে পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা দিয়ে একটু জল দিয়ে দেবেন, যাতে পোড়া না লাগে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন। তার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2টো টমেটো কুচি করে দিয়ে দেবেন। ভালো করে একটু কষিয়ে নেবেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। ভালো করে কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তারপরে যে সর্ষে পোস্তর পেস্টটা আছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে তেল ছেড়ে উঠলে আপনারা জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দেবেন, যেরকম আপনারা ঝোল রাখবেন। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো সব এক এক করে দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে ফুটে উঠলেই এবার আমরা এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব। ব্যাস, সিম্পল একটা রেসিপি আমাদের রেডি হয়ে গেল। সর্ষে মাছ গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। সর্ষে মাছ কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বাই গাইজ।